হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস। আপনাদের স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং কেপি কনস্টেবল বলো, WBP কনস্টেবল বলো বা WBP লেডি কনস্টেবল বলো, এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা WBP লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তার কারণ তোমাদের পরীক্ষা আর মাত্র সময় রয়েছে, মোটামুটি 54 থেকে 55টা দিন মতো সময় রয়েছে হাতে গোনা। তো এই দিনগুলো তোমরা কিন্তু ফাঁকি না মেরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ভালো মতো পড়াশোনা করতে থাকবে। তো প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে, এবং সর্বশেষে তোমাদের কত স্কোর হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, কতগুলি ঠিক হলো কতগুলি ভুল হলো সেটাও কিন্তু জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম কোয়েশ্চেন এখানে তোমরা দেখতে পাচ্ছ, রাজা রামমোহন রায় কত সালে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, 1833 সালে আমাদের রাজা রামমোহন রায় মারা গিয়েছিলেন মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে। তো এবার কথা হচ্ছে আমাদের রাজা রামমোহন রায় তাহলে জন্ম কবে। তো রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছে 22 মে 1772 খ্রিস্টাব্দে। এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1828 খ্রিস্টাব্দে 20 আগস্ট ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। এবং রাজা রামমোহন রায়কে আমাদের ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয়। আর তার সাথে মনে রাখবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা কিন্তু পরীক্ষায় আসে, যে রাজা রামমোহন রায়কে এই রাজা উপাধি কে দিয়েছিলেন। তো রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। নেক্সট 2 নম্বর প্রশ্নটি, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ভারতের জাতীয় কংগ্রেসটি প্রতিষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এবং এই 1885 খ্রিস্টাব্দেই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় মুম্বাই শহরে। তো চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। নেক্সট প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকের রচয়িতাকে, নীলদর্পণ নাটকের রচয়িতাকে। তো এখানে সঠিক উত্তরটি হবে, নীলদর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি রচনা করেছেন। তো নীলদর্পণ নাটকটি হচ্ছে দীনবন্ধু মিত্র প্রকাশিত প্রথম নাটক, এটি 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এবং এই নীলদর্পণ নাটকটিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন আমাদের মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। নেক্সট প্রশ্ন এখানে দেখতে হচ্ছে, নীলগিরি কী ধরনের পর্বত? নীলগিরি হচ্ছে একরকম ক্ষয়জাত পর্বত, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ভঙ্গেল পর্বতের উদাহরণ হচ্ছে আমাদের হিমালয় হচ্ছে ভঙ্গেল পর্বতের উদাহরণ, আলপাস এগুলো কিন্তু ভঙ্গেল পর্বতের উদাহরণ। স্তূপ পর্বত হচ্ছে সাতপুরা, আগ্নেয় পর্বত হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত ব্যারন দ্বীপ, এটা কিন্তু আগ্নেয় পর্বতের উদাহরণ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত করেছিলেন? অনুশীলন সমিতিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো অনুশীলন সমিতিটি প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতায় প্রথম অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে, এবং পরবর্তীকালে এটার কিন্তু বিস্তৃতি লাভ করেছিল 1906 সালে ঢাকা সরকারি কলেজের শিক্ষক এবং পরবর্তী সময়ে ঢাকা ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক পুলিন বিহারী দাসীর নেতৃত্বে এটা কিন্তু বিশাল আকার ধারণ করেছিল অনুশীলন সমিতি, যেটা 1906 সালে ঢাকা অনুশীলন সমিতি গঠন হয়েছিল। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই পিডিএফটি সংগ্রহ করে নেই, অবশ্যই সংগ্রহ করে নেবে, মাত্র 80 টাকা দিয়ে WBP KP SCANNER পিডিএফটির নাম রয়েছে। তো এই পিডিএফটি তোমরা যা পাবে সেগুলো হচ্ছে WBP KP বোর্ডের যে সমস্ত পরীক্ষা প্রিভিয়াস 2011 সাল থেকে হয়েছে সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। এখানে জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিআই, রিজনিং সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার রয়েছে। তো এই যে জেনারেল নলেজ রয়েছে, সেই জেনারেল নলেজের সাথে এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে কোশ্চেন রিলেটেড, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অনেক কমন এসছে, আমাদের এই সামনে যে কেপি কনস্টেবল হলো, সেই কেপি কনস্টেবলে কিন্তু অনেক পরীক্ষা কিন্তু কমন পেয়েছে অনেকজনাই, মানে সকলেই কমন পেয়েছে। এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে পিডিএফটির মধ্যে অনেক কমন রয়েছে। এক্সট্রা ডিটেলস যেগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসেছে, তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে WBP কনস্টেবলের কেপি কনস্টেবলের যে প্রিলি পরীক্ষা হলো সেই প্রিলি পরীক্ষাতেও। তো তোমরা অবশ্যই নিতে পারো, মাত্র 80 টাকা দাম রয়েছে। যারা লেডি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের পরীক্ষাতেও কিন্তু কমন আসার সম্ভাবনা রয়েছে, তো তোমরা অবশ্যই সংগ্রহ করে নিও। তো চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেবো। নেক্সট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, সারা ভারতের আপদকালীন অবস্থা কে জারি করতে পারে? সারা ভারতের আপদকালীন অবস্থা কে জারি করতে পারে? তো সারা ভারতের আপদকালীন অবস্থা জারি করতে পারে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে সারা ভারতে আপদকালীন অবস্থা জারি করার, এই ক্ষমতা রয়েছে। এছাড়াও রাষ্ট্রপতি আরও একটু বিশেষ ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি নিজেও যে একটি ক্ষমতা রয়েছে স্বেচ্ছাধীন ক্ষমতা, সেটা হচ্ছে রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তিদের দণ্ডাদেশ থেকে স্থগিতাদেশ দিতে পারে, বা দণ্ডিত ব্যক্তিকে
ক্ষমা প্রার্থী করতে পারে এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আমাদের ভারতের মেয়াদকাল হয়েছে 5 বছর, একজন রাষ্ট্রপতির মেয়াদকাল হয়েছে 5 বছর, এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি আমাদের ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং বর্তমান আমাদের ভারতের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু। নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতীয় গন্ডারদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটির নাম কি? ভারতের গন্ডারদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটির নাম কি? তো ভারতের গন্ডারদের জন্য সংরক্ষিত অভয়ারণ্যটির নাম হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। এই জলদাপাড়া অভয়ারণ্য আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। তো জলদাপাড়া অভয়ারণ্য আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয় পাদদেশে অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় কিন্তু এই জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব, 7 নম্বর প্রশ্ন। এবার 8 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। আট, এখানে দেখতেছো ভারতে কোন রাজ্যে সঞ্চিত কয়লা পরিমাণ সর্বাধিক? ভারতে যে রাজ্যে সঞ্চিত কয়লা পরিমাণ সর্বাধিক সেটি হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন, চারমিনার কোন রাজ্যে অবস্থিত? তো চারমিনার অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই চারমিনার তৈরি করেছিলেন কুতুবশাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুবশাহ। নেক্সট 10 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডা কাকে বলা হয়? পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডা কাকে বলা হয়? তো আমরা সকলেই জানি আমাদের পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হাইড্রোজেনের যোজ্যতা কত? তো হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, মানবদেহের সর্বাপেক্ষ বৃহৎ পরিপাক গ্রন্থটি হলো কি? মানবদেহের সর্বাপেক্ষ বৃহৎ পরিপাক গ্রন্থটি হচ্ছে যকৃৎ, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্ন, নিম্নের কোন শ্বেত রক্ত কণিকা অ্যালার্জি প্রতিরোধ করে? তো এখানে সঠিক উত্তরটি হবে ইউসিনোফিল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ দেখা যায়? তো বন্ধাত্ম রোগটি হয় ভিটামিন ই এর অভাবে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 15 নম্বর প্রশ্ন, মানুষের বাহু কোন শ্রেণীর লিভার? তো মানুষের বাহু হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 16 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের আথুর পান পাতা জিআই ট্যাগ পেয়েছে? তো আথুর পান পাতাটি তামিলনাড়ু রাজ্যের, যেটি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 17 নম্বর প্রশ্ন, মাইক্রোসফট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন কে? ইরিনা ঘোষ তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মাইক্রোসফট ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন তিনি। নেক্সট 18 নম্বর প্রশ্ন, স্পেনকে পরাজিত করে ইউইএফএ আন্ডার 21 চ্যাম্পিয়নশিপ জিতল কোন দেশ? এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, ইংল্যান্ড জিতেছে এই চ্যাম্পিয়নশিপ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? আলাউদ্দিন হাসান বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা। নেক্সট 20 নম্বর প্রশ্ন, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো বন্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত কর্ণাটক রাজ্য, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভটি কত সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায়? তো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভটি জাতীয় উদ্যানের স্বীকৃতি পায় 1984 সালে, অপশন বি ইজ দ্য ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 22 নম্বর প্রশ্ন, সজনেখালী অভয়ারণ্য রাজ্যের কোন জেলায় অবস্থিত? সজনেখালী অভয়ারণ্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলায় অবস্থিত? তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সজনেখালী, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় সর্বপ্রথম হচ্ছে রাজস্থানে চালু হয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সর্বপ্রথম। নেক্সট 24 নম্বর প্রশ্ন, নিম্নের কোন সুড়ঙ্গটি ভারতের মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গ হচ্ছে ইন্দিরা গান্ধী টানেল, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 25 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিস্কোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? তো মার্কিন যুক্তরাষ্ট্রে সান ফ্রান্সিস্কোতে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দাসবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক, দাসবংশ প্রতিষ্ঠা করেছিলেন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট গুপ্তাব্দ প্রচলন করেছিলেন কে? তো গুপ্তাব্দ প্রচলন করেছিলেন প্রথম চন্দ্রগুপ্ত এবং এই গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত। গুপ্তদের রাজধানী ছিল পাটলিপুত্র। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত।
সমুদ্রগুপ্ত সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রসিডেন্সি থেকে তার রাজ্য বা রাজ্য জয়ের কথা জানতে পারি আমরা, এটাও কিন্তু পরীক্ষায় আসছে অনেক সময়। নেক্সট 28 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহের অপর নাম মহাবিদ্রোহ? মহাবিদ্রোহ কোন বিদ্রোহের অপর নাম? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, সিপাহী বিদ্রোহের অপর নাম হয়েছে মহাবিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সূচনা হয় 1857 সালে 10ই মে ব্যারাকপুর থেকে। 1857 সালে মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, এবং 1857 সালে এই মহাবিদ্রোহের প্রথম শহীদ হচ্ছেন মঙ্গল পাণ্ডে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত? তো বাণিজ্য বায়ু নামে পরিচিত হয়েছে আয়ন বায়ু, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বাংলার রূপকার কাকে বলা হয়? তো বাংলার রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারটি লিপিবদ্ধ করা হয়েছে গ্রেট ব্রিটেনের অনুকরণে। ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ে 12-35 নং অনুচ্ছেদে এই মৌলিক অধিকার লিপিবদ্ধ রয়েছে। সংবিধানের মৌলিক অধিকারগুলি হচ্ছে সাম্যের অধিকার, যেটা 14-18 নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, স্বাধীনতা অধিকার 19-22 নং, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, ধর্মীয় স্বাধীনতা অধিকার 25-28 নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে, সংস্কৃত ও শিক্ষা বিষয়ে অধিকারের কথা উল্লেখ রয়েছে 29-30 নং অনুচ্ছেদে, সংবিধানের প্রতিবিধানের অধিকার উল্লেখ রয়েছে 32-226 নং অনুচ্ছেদে। নেক্সট প্রশ্নটি আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছ কালো সীসা কাকে বলা হয়? কালো সীসা কাকে বলা হয়? তো গ্রাফাইটকে বলা হয় কালো সীসা, কালো সীসা বলা হয় গ্রাফাইটকে। নেক্সট, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিনের ডি এর অভাবে রিকেট রোগটি হয়ে থাকে, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, আলোকবর্ষ কিসের একক? তো আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ। নেক্সট, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তো দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। নেক্সট, কে নিকোবরের নাম দেন স্বরাজদ্বীপ? তো নিকোবরের নাম দিয়েছিলেন স্বরাজদ্বীপ সুভাষচন্দ্র বসু, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।